আমরা করোনা ভাইরাস যখন থেকে শুরু হয়েছে তখন থেকে আমরা নিজস্ব অর্থে আনি, আমরা কিন্তু কোনো সরকারি অর্থ পাই। আমাদের বড় ভাই আবু সালাম আজাদ মিন্টু সাহেব নবনির্বাচিত কমিশনার, উনি নিজের অর্থায়নে আমরা যা পাচ্ছি স্বল্প পরিসরে, এই পর্যন্ত আমরা প্রায় পনেরোশো প্যাকেট আমরা গরিব দুঃখের মাঝে দান, আর এখনো চেষ্টা করতেছি ভবিষ্যতেও দেবো ইনশাল্লাহ আশা রাখি। কিন্তু আমাদের এই পুরাতন যে মেয়র আছে সে কিন্তু আমাদের কোনো হেল্প করতেছে না, সে আরো আমাদেরকে একটা মানে কি বলবো হজবড় অবস্থা। আপনার 500 মানুষের ত্রাণের কথা বইলা সে আমাদের থেকে নাম টাম নিচ্ছে, নোয়াপুরের মানে মেসাগার অবস্থায় এমন সে ত্রাণ আমরা পাই নাই, কোনো সরকারি অনুদানই আমাদের এখানে আসে। সে এমপি সাহেব আমাদের 200 ত্রাণ দিয়েছে, কিন্তু সেটা একটা নির্দিষ্ট স্থানে দেওয়ার জন্য বলে দিয়েছে, তো সেটা আমি বুঝতে পারতেছি সেটা কি আমাদেরকে দিয়েছে না ওদেরকে দিয়েছে, এটা এখন আমি কনফিউজ। কারণ উনি আমাদেরকে 200 প্যাকেটের মতো দিয়েছিল, ওইখান থেকে আমাদেরকে 100 প্যাকেট দিতে বলছে জিরো পাড়ায় আর 100 প্যাকেট বেশি পাড়ায়, ওই আমরা ওই দুইটা শুধু আমরা হাতে নিছি এবং দিছি, এগুলো আমাদের কাজ, আর কোনো আমাদের কাজ ছিল না। আর এখানে যা দেখতেছেন এগুলো পুরোটাই আমাদের নিজের শর্তে হয়। আর আমাদের এই পুরোনো যে মেয়র আছে নবনিযুক্ত না তাপস সাহেব না এই সাইজ সাহেব, উনি এখনো আমাদের কোনো সার্বিক সহযোগিতা করেনি, আমরা এই অবস্থায় আছি, খুবই দুর্দশায় আছেন। যার যার বাসায় থাকেন আপনার সামাজিক যে বন্ধনটা আছে সেটা আপাতত বন্ধ রাখেন, আপনারা সবাই বাসায় থাকেন, বাসায় থাকলে আমরা এই করোনা ভাইরাস থেকে রক্ষা পাবো, এবং আপনারা সবাই নিজে সচেতন হন এবং অন্যকে সচেতনতামূলক কথাবার্তা বলুন।